জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মরহুম পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর তিন আসনের উপনির্বাচনে ভোটারের উপস্থিতি কম হলেও নিষ্পুত্র রাহগীর আল মাহি এরশাদ 58,878 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয় পার্টি ও মহাজোটের প্রার্থী ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রিটা রহমান পেয়েছেন 17,647 ভোট। এই নির্বাচনে মাত্র 22.86 ভাগ ভোট পড়েছে। এদিকে বিএনপি প্রার্থী ভোট কারচুপি করার অভিযোগ তুলেছেন। অন্যদিকে পিতা মরহুম এরশাদ ও রংপুরবাসীকে বিজয় উৎসর্গ করেছেন সাদ এরশাদ। আমি নিশ্চিত ছিলাম যে আরো বেশি ভোট আমরা পাবো, কিন্তু ভোটটা কাস্ট হয়নি। আর ইভিএম এর সমস্যা হচ্ছে যে ইভিএম এর একটা ভোট দিতে গেলে হাতের অনেক সময় যে থামটা এটা মিলে না, অনেক সময় না মেলার কারণে অনেক সময় লাগে ভোট দিতে, এবং সে আরো দেখা যাচ্ছে যে হ্যারাসমেন্ট হয়, ভোটাররা অনেক সময় হ্যারাসমেন্ট হলে আর বাড়ি থেকে কেউ ভোট দিতে যেতে চায় না, এটাও একটা কারণ। সুতরাং এই পদ্ধতিটা আমার কাছে সন্তোষজনক মনে হয় না। এটা আরো উন্নত মানের যেসব ইভিএম এর মেশিন গুলো রয়েছে যেগুলো, সেগুলো যদি আনা যায় তাহলে আমার মনে হয় যে এই সমস্যাগুলো হবে না, যেটা কারণ ভোট কম হওয়ার। আর সিটি কর্পোরেশনে যেটি হয় সেটি হলো কাউন্সিলররা থাকেন, কাউন্সিলররা তাদের লোকজনকে ডেকে নিয়ে আসেন বা একটা ভোটটার একটা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকে। কিন্তু এই ভোটে একটা প্রতিদ্বন্দ্বিতা বলতে আমরা যেটা বুঝি যে একটু ভোটের মধ্যেই 94,000 মধ্যে আমরা 58,000 উপরে আমরা পেয়েছি। তো সুতরাং আমি মনে করি যে অধিকাংশ মানুষই যারা ভোট দিয়েছে তাদের অধিকাংশ মানুষই আমাদের সমর্থন দিয়েছে। সুতরাং আমরা এই রংপুরের মানুষের ঋণ সরকারের সঙ্গে আলোচনা। রংপুর তিন শূন্য আসনে উপনির্বাচন নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের আঞ্চলিক নির্বাচন কমিশন জিএম শাহতাবুদ্দিন জানান, এক সুষ্ঠু অবাধ এবং উৎসবমুখর পরিবেশে রংপুর তিন নির্বাচন এলাকার নির্বাচন সম্পন্ন হয়েছে এবং ঘোষণা করেছি। আমরা এই ভোটে জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ, রাহগীর আল মাহি এরশাদ জাতীয় পার্টির আঙ্গল, সে 58,878 ভোট পেয়ে বেসরকারিভাবে তাকে আমরা নির্বাচিত ঘোষণা।